আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতাবোধ। আশা করি সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন, সেই সাথে সুস্থ আছেন। আজকে খুব ছোট্ট একটি টিপস দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক সময় ফোড়া হলে হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে যান, ডাক্তার সাহেব আমার ফোড়া হয়েছে, এটি ভিতর থেকে যেন নির্মূল হয়ে যায় সেজন্য ঔষধ দেন। আমি আজকে আপনাদের জন্য ঘরোয়াভাবে ফোড়ার হোমিওপ্যাথিক একটি ঔষধ বলার চেষ্টা করব। এটি যদি আপনারা প্রাথমিক পর্যায়ে হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এক ড্রাম কিনে এনে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। চলুন, ফোড়াতে কোন ঔষধটি দেওয়া হয় সেটি সম্পর্কে আগে জেনে নিই। এটির নাম হচ্ছে বেলাডোনা। বেলাডোনা ফোড়াতে শুধু যে বেলাডোনা দেওয়া হয় এমন না, মার্কসল দেওয়া হয়, আর্নিকা দেওয়া হয়, সাইলিশিয়া দেওয়া হয় সামগ্রিক সিমটমে। যারা বলে যে আমার ফোড়াটি প্রথমে পেকে এরপর ভিতর থেকে একবার শিকড় সহ যেন বের হয়ে যায়, তাদের জন্য এই টিপসটি। বেলাডোনার ফোড়ার ক্ষেত্রে, বেলাডোনা অনেক সিমটমে, অনেক রোগে ব্যবহার করা হয়। ফোড়ার ক্ষেত্রে যদি ফোড়া লাল হয় এবং সেন্সিটিভ, অল্পতে টাচ করলে ব্যথা হয়, সে ধরনের ফোড়ার ক্ষেত্রে বেলাডোনা ওষুধটি খুবই চমৎকার। এটি এক ড্রাম পরিমাণে পানিতে 15-20 ফোঁটা বেলাডোনা দিতে হবে, 230/200। এরপরে এটি 1 ঘন্টা পরপর খেতে হবে বা 2 ঘন্টা পরপর খেতে হবে। তাহলে যদি লাল হয়, ফোড়াতে যদি কাঁচা হয়, এটি একদিনের মধ্যে, সর্বোচ্চ 2 দিনের মধ্যে একদম পেকে যাবে, ভিতরে পেকে পুঁজ তৈরি হবে এবং এই পুঁজ অটোমেটিক ফোড়া ফেটে বের হয়ে যাবে। এরপর চাপ দিয়ে বাকি পুঁজগুলো বের করে দিলে খুব দ্রুত আরোগ্য হবে। অনেক সময় ফোড়া পেকে যায় কিন্তু মুখ দেখা যায় না, তখন অবশ্যই আরেকটি ঔষধ আর্নিকা, যেটি 2-3 ডোজ খেলে ফোড়ার মুখ একেবারে ফেটে যায়, অটোমেটিক তখন পুঁজ বের হয়ে যায়। এখন এটি শুকানোর জন্য সাইলিশিয়া বা মার্কসল সিমটোমাইজ ব্যবহার করা যাইতে পারে, সেটি পরের স্টেপ। প্রথম স্টেপ ফোড়া পাকানোর জন্য বেলাডোনা ঘন ঘন 1-2 দিন 1 ড্রামের পরিমাণে 10-15 ফোঁটা দেওয়ার পর, সেখান থেকে 10-12 ফোঁটা আপনারা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরপর খান, 1-2 দিনের মধ্যে ফোড়া পেকে যাবে। অন্যান্য ঔষধ ছাড়া এটি দিয়েই ফোড়া থেকে পুঁজ বের করে দিলে আস্তে আস্তে এটি আবার শুকিয়ে যাবে, ডোজ বন্ধ করে দিলে। এইভাবে আপনারা ঘরোয়াভাবে ফোড়ার জন্য বেলাডোনা হোমিওপ্যাথিক ঔষধটি ব্যবহার করতে পারেন। একেবারে ফার্স্ট লেভেলে, ফার্স্ট ইনফরমেশান বা ফার্স্ট এইড হিসেবে এই টিপসটি শেয়ার করলাম। আশা করি আপনারা শেয়ার করে ওয়ালে রেখে দেবেন, যাতে আপনাদের ফোড়া হলে আপনারা ঘরোয়াভাবে এই ওষুধটি প্রাথমিক পর্যায়ে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে সমস্যা নির্মূল না হলে ইউ মাস্ট গো ইয়ার নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর বা ফিজিশিয়ান, দেন সমস্ত সিমটম সাপেক্ষে অন্য ঔষধ হতে পারে। যদি নর্মালি লাল এবং সেন্সিটিভ ফোড়াগুলো হয় যেগুলো পাকার মতো, তাহলে বেলাডোনাতেই চলে যাবে, 90% ফোড়ায় এটিতে ভালো হয়ে যাবে। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।